যুক্ত হয়েছেন, তাদের সাথে পরিচয় করে দেব। আমাদের আমার ডানে আছেন লাইট হাউসের প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, এবং তার পাশে আছেন জনাব মোহাম্মদ আবুল বাশার, পল্টু নির্বাহী পরিচালক আপোস রাজশাহী। সম্মানিত দর্শক, আপনারা জানেন প্রতিদিন রাত 9টা থেকে 10টা বরেণ্য অনলাইন টেলিভিশনের আড্ডায় আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। ঠিক এমনই একটি বিষয় আজ আমরা ঠিক করেছি, যে বিষয়টি মাদক প্রতিরোধের সামাজিক আন্দোলন, আর এই বিষয় নিয়ে সম্মানিত দুজন অতিথি কথা বলবে। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ এই মাদক প্রতিরোধের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি, এবং এই উদ্যোগগুলো নিয়ে আমরা বিভিন্ন সময়ে বরেণ্য অনলাইন টেলিভিশনে কথা বলার চেষ্টা করেছি। চেষ্টা করেছি বর্তমান সরকারের যে জিরো টলারেন্স নীতি, সেই নীতির আলোকে আমরা কথা বলার। ঠিক আজও এমন বিষয় নিয়ে আমরা কথা বলবো, আর আমি আমার কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি সম্মানিত অতিথিদের কাছে। আমি শুরুতেই জানতে চাই সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যারের কাছে, যিনি প্রধান নির্বাহী লাইট হাউসের, তার কাছে জানতে চাই, স্যার আপনারা তো যতটুকু জানি যে রাজশাহী এবং নাটোরে দাঁড়াও নামে একটি প্রজেক্টের কার্যক্রম শুরু করতে যাচ্ছেন, যেটিকে আমরা বলছি যে ড্রাগ অ্যাবিউজ রেসিস্টেন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এই যে কার্যক্রমটি আপনারা শুরু করতে যাচ্ছেন, আসলে এটা নিয়ে যদি আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে বরেন্দ্র টিভির যারা ভিউয়ার্স আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সত্যি এটা একটা যুগান্তকারী বলা যায় যে সরকারের পাশাপাশি সরকার যে উদ্যোগটা নিয়েছে যে সামাজিক আন্দোলন জোরদার করে আমাদের মাদকের যে সমস্যাটাকে সমাধান করতে হবে, সেটার জন্য সরকার অগ্রাধিকার এবং জিরো টলারেন্স এগেনস্ট ড্রাগ এটি নিয়েছেন। তো আমরা লাইট হাউস এই কার্যক্রমটাতে সাথে প্রায় 2001 থেকেই আমরা সম্পৃক্ত আছি। স্থানীয় পর্যায়ে যারা মাদক গ্রহণ করে তাদেরকে সুস্থ করার জন্য তাদেরকে চিকিৎসা দেওয়া, এবং মাদক যাতে না নেয় তাদের জন্য কাউন্সিলিং করা, এবং প্যারেন্টস যারা থাকে তাদেরকে এই বিষয়ে সচেতন করা। তো সর্বোপরি এই ড্রাগের এই ক্যাম্পেইনের সাথে ড্রাগ প্রতিরোধের জন্য আমরা প্রায় 2 দশক ধরে স্থানীয় পর্যায়ে কাজ করছি। আমরা মূলত এই কাজটা নওগাঁ থেকে শুরু করেছি, বগুড়া, রংপুর, নাটোর, রাজশাহী, রংপুর, এই অলমোস্ট রাজশাহী বিভাগের বিভিন্ন এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলায় আমরা কাজটা করে আসছি, এবং এরই ধারাবাহিকতায় সরকারের সহায়তা এবং গ্লোবাল ফান্ডের সহযোগিতায় আমরা প্রায় দেশের প্রায় 20টার মতো জেলায় আমরা মাদকাসক্তদের মধ্যে এইচআইভি প্রতিরোধের কার্যক্রম আমরা করে আসছি, যাতে মাদকাসক্তদের মধ্যে এইচআইভি না ছড়ায় এবং তাদের মাধ্যমে যেন সারা দেশে এইডসের কোনো মহামারী না হয়, সেজন্য আমরা যুগান্তকারী সত্যিকারে খুবই সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছে। এই কাজে আমাদের সাথে স্থানীয় জনগণ, মিডিয়া, স্থানীয় যারা সরকারি কর্মকর্তা এবং আইন প্রয়োগকারী সংস্থা হতে শুরু করে আমরা আইন যারা নির্বাচিত প্রতিনিধি সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং সরকারের সহযোগিতা আমরা পেয়ে আসছি, এবং ফলে আমরা এইডস এবং মাদকটা আমাদের সংশ্লিষ্ট এলাকাতে একটু নিয়ন্ত্রণের মধ্যে আমরা রাখতে পেরেছি। এবং সেই সাথে আপনারা মনে করছেন যে এই যে নির্বাচিত যে প্রতিনিধি আছে তাদের মধ্য দিয়ে একটা সামাজিক আন্দোলন যাতে গড়ে তোলা যায় এমন একটি প্রয়াস আপনাদের আছে। আমি একটু জনাব আবুল বাশার সাহেব আপনার কাছে একটু জানতে চাই, আপনারা তো রাজশাহীতে দীর্ঘদিন যাবৎ আপনার কাজ করছেন, আপনাদের অনেক সুনাম রয়েছে আপনাদের আপোষের, এই যে আমি যতটুকু জানি যে ইউএসএইড, ইউকেইড এর আর্থিক সহযোগিতা এবং কাউন্টার পার্ট ইন্টারন্যাশনালের টেকনিক্যাল সাপোর্টে আপনারা 4টি প্রতিষ্ঠান মিলে একটি কনসোর্টিয়ামের মধ্য দিয়ে কাজ করছেন এবং যেটি শুরু করতে যাচ্ছেন সম্প্রতি, এই যে আপনারা যে কাজটি করছেন আপনাদের আসলে মূল টার্গেট কি রাজশাহীকে কেন্দ্র করে? যদিও আপনারা জানেন যে রাজশাহী বিশেষ করে 2-3টা উপজেলা আছে যেগুলো মাদক প্রবণ উপজেলা হিসেবে এক ধরনের আছে, কাগজে কলমে ডিরেক্টলি না থাকলেও কিন্তু মানুষজনের মুখে এটা প্রচলিত, এইটা প্রতিরোধের জন্য আসলে আপনারা কি করছেন বা কি করতে পারেন? আসলে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাই বরেন্দ্র টেলিভিশনকে। আসলে যে আমরা যে কাজটা করছি, আসলে আপোষ এই 1999 সাল থেকে রাজশাহীতে ড্রাগ ইউজারদের লিয়ে কাজ করে, আর আপোষ কিন্তু একটা সেলফ হেল্প গ্রুপ, মানে এক্স ড্রাগ ইউজারদের সংগঠন। আমরা 1999 সাল থেকে এই পর্যন্ত কাজ করে আসছি। আমরা কাজ করছি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং ঢাকা। যে হারুন ভাই যেটা বললো, গ্লোবাল ফান্ডে আমরা কাজ করছি,
যারা সুই সিরিঞ্জে নেশা করে তাদেরকে নিয়ে কিন্তু আমরা স্বাস্থ্যসেবাটা দিচ্ছি, তাদেরকে অ্যাওয়ারনেস করছি। তাছাড়া ফিল্ড পর্যায়ে আমরা কিন্তু বিভিন্ন জনগোষ্ঠীর সাথে আমরা ইয়া করছি, কী বলে আপনাকে, অ্যাডভোকেট সভা করছি। যারা জনপ্রতিনিধি তাদের সাথে আমরা অ্যাডভোকেট সভা করছি। বর্তমানে যে অবস্থা, যদি জনগণ সচেতন না হয়, আমি কিন্তু কয়েকদিন আগে একটা জিনিস চিন্তা করছিলাম যে ঢাকায় গেলে সবচেয়ে ভালো লাগে সবাই বলে যে রাজশাহী রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন, শান্তির শহর, স্বাস্থ্যসম্মত। কিন্তু কিছুদিন থেকে, মানে বছরখানিক থেকে আমার কাছে কিছু রোগী আসছে, হয়তো বা দেখা যায় বগুড়া, হয়তো কেন আপোষে একটা নিরাময় কেন্দ্র আছে বগুড়া, পুঠিয়া, তারপর কুষ্টিয়া, মানে এই টাইপের আসে বলছে আমার ছেলেটাকে রাজশাহীতে পড়তে দিয়ে আমার ছেলের ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেল। তা আমার ভিতর কিন্তু যে সুনামটা আমরা অর্জন করেছি, ধরেন যে শান্তির নগর, পরিবেশ ভালো, তারপর রাস্তাঘাট সুন্দর, বলি এটা কিন্তু অনেকে বলে যে তুমি যদি আবহাওয়া চেঞ্জ করবে রাজশাহী যাও, তখন কিন্তু নিজের ভিতরে একটু খুব ভালো লাগার সৃষ্টি হয়। কিন্তু আমার ভিতরে একটা জিনিস কিন্তু কিছুদিন থেকে ভাই চিন্তা হচ্ছে, দুই দিন পর মানুষ জানে না বলে রাজশাহী পাঠায়ও না, তোমার ছেলে ডার্গেট হয়ে যাবে। কেন এই জি আজ তো আরম্ভ করছে যে রাজশাহীতে আমি পাঠিয়েছি বলে আমার ছেলে ড্রাগেট হয়ে গেছে। আরেকজনও বলছে যে আমার ছেলে কোচিনে পাঠাইলাম, ইউনিভার্সিটি টেস্ট দেবে, মেডিকেল কলেজের টেস্ট দেবে, আমরা একটু বাড়ি আমার এই কুষ্টিয়া রাশি শহরে পাঠাইলাম ড্রাগেট। এই যে আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা কিন্তু একসময় কিন্তু যদি এই জিনিসটা প্রচার হয়ে যায় তাহলে রাজশাহী কিন্তু অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে। তার মানে আপনারা বলছেন যে রাজশাহীতে এই সংকটটা বর্তমানে বাড়ছে বাড়ছে। আমি আসছি, আমি আপনার কাছে আসবো। আমি একটু জনমত ধারণা করছি স্যার, আপনার কাছে এই বিষয়টি আমার জানার ইচ্ছা যে আমাদের জনাব আবুল বাশার সাহেব যেটি বললেন যে এখন আমাদের যে ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটির কথা বলা হয়, এটি থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এই যে দূরে সরে যাওয়ার জন্য আপনারা একটা উদ্যোগ, যেমন আমার কাছে যেটি আছে যে আপনারা ক্যাগ নাম দিয়েছেন, যে কমিউনিটি অ্যাকশন গ্রুপ গঠন করার মধ্য দিয়ে এই সংকটের সমাধান আপনারা করতে চান, এমন একটি উদ্যোগের কথা আপনারা উল্লেখ করেছেন, এটা যদি একটু ক্লিয়ার করেন। জি থ্যাংক ইউ। আমি একটু আমাদের সম্মানিত নির্বাহী পরিচালক আপোষ যিনি বললেন এর সাথে যুক্ত করে যে আমাদের বেসিক্যালি যে কার্যক্রমটা হাতে নিয়েছি আমরা, যেটা দাঁড়াও প্রজেক্ট আপনি বললেন, এটা একটা দীর্ঘদিন থেকে আমরা চিন্তা করছিলাম যে আমরা যারা মাদক নিয়ে কাজ করি, কিছু কেউ কেউ আমরা চিকিৎসা কেন্দ্র পরিচালনা করছি, কেউ কেউ আমরা মাদকের উপরে কিছু অ্যাডভোকেসি আমরা করি, কেউ কেউ আমরা এইচআইভি পুত্রদের জন্য কাজ করি, কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছিলাম সত্যিকার অর্থে কমিউনিটি পর্যায়ে সাধারণ মানুষের সাথে যে আমাদের কোনো ইন্টারাকশন নাই এবং কোনো ক্যাম্পেইন নাই, এবং যেটা আসলে সরাসরি মানুষকে আমরা বুঝাইতে সক্ষম হতে পারি সাধারণ মানুষকে যে ড্রাগের কুফল সম্পর্কে এবং ড্রাগ থেকে আমাদের বাঁচার উপায় সম্পর্কে আমরা কোনো কাজ করতে পারতাম না। সম্প্রতি আমরা ধন্যবাদ দিই যে কাউন্টার পার্ট ইন্টারন্যাশনাল রিপোর্টের সুযোগ তৈরি করেছে যে তারা এইরকম একটা ক্যাম্পেইন করতে চায় বাংলাদেশে। তা আমরা বেছে নিলাম যে আমি উত্তরবঙ্গের মানুষ, আমার বাড়ি কগুড়া, জনাব পল্টু ওনার বাড়ি রাজশাহী, আপনি রাজশাহীর কথা শুনলেন, তা আমরা আলাপ করলাম যে আমরা কী করতে পারি। তখন আমরা বললাম যে ঠিক আছে, আমাদের এই অঞ্চলেই আমরা, আমাদের শক্তি আছে, আমাদের মানুষ আছে, আমাদের পরিচিতি আছে, তো আমরা চেষ্টা করি অন্তত রাজশাহী, নাটোর এই দুটো জেলাকে অন্তত প্রাথমিকভাবে আমরা কীভাবে ড্রাগ মুক্ত করার একটা ক্যাম্পেইন করতে পারি। তো সেই আলোকে আমরা এই দাঁড়াও প্রজেক্ট আমরা জমা করলাম বা প্রজেক্টটা আমরা উইন করার করলাম। সেখানে আমরা চারটা প্রতিষ্ঠান, রাজশাহীতে আছে আপোষ, আপনার নাটোরে আছে NSKS, এবং ঢাকা ভিত্তিক সংগঠন ঢাকা আসির মিশন এবং লাইট হাউস। তো লাইট হাউসের নেতৃত্ব থাকলেই এই প্রতিষ্ঠানগুলো নাটোর ভিত্তিক, রাজশাহী ভিত্তিক এবং ঢাকা ভিত্তিক যারা এই কাজের সাথে সম্পৃক্ত, যাদের সক্ষমতা আছে, তাদেরকে নিয়ে আমরা এই কনসোর্টিয়াম তৈরি করছি এবং সুনির্দিষ্টভাবে যাতে আমরা সরকারের সাথে পার্টনারশিপ, জনগণের সাথে পার্টনারশিপ, সরকারি যে বিভিন্ন কমিটি আছে তাদের সাথে পার্টনারশিপ, আইন শৃঙ্খলা বাহিনী, আইন প্রয়োগকারী বাহিনী হতে শুরু করে যারা নির্বাচিত প্রতিনিধি, তাদেরকে নিয়ে আমরা এই ক্যাম্পেইনটা করব। এখন আসছি আমরা এই প্রজেক্টটা আপাতত 2 বছর চলবে, তবে আশা করি যে এই কার্যক্রমটা আমরা থামবে না,
এমনটিভাবে আমরা ডিজাইন করেছি প্রজেক্টটা যাতে এই কাজটা নিজেরাই কন্টিনিউ করতে পারে। তার একটা অন্যতম আপনার যে টুলস কিংবা বলেন যে একটা কৌশল, সেটা হলো যে কমিউনিটি পর্যায়ে আমরা একটা গ্রুপ তৈরি করব। সেই গ্রুপটা হলো কমিউনিটি অ্যাকশন গ্রুপ। আমরা যদিও আমরা বলছি যে পুরো দুইটা জেলা সবগুলো উপজেলায় কাজ করব, বাট আমরা সবগুলো ইউনিয়ন আমরা রিচ করতে পারবো না, বাট ক্যাম্পেইনটা আমরা উপজেলাকে আমরা বেস করে আমরা কাজটা করব। তো ইউনিয়ন পর্যায়ে কিংবা ওয়ার্ড পর্যায়ে আমরা চেষ্টা করব কমিউনিটি অ্যাকশন গ্রুপ নামে আমরা একটা কমিটি তৈরি করব। এই কমিটিতে নেতৃত্বে থাকবে লোকাল গভর্নমেন্ট যারা আছে, স্থানীয় পর্যায়ে মেয়র কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এবং সেখানে তাদের সাথে থাকবে ওই পরিষদের সদস্য ছাড়াও ইমাম থাকবে, টিচার থাকবে, যুব সমাজের প্রতিনিধি থাকবে, তারপরে আমাদের ওখানে যে যারা সোশ্যালি এক্সক্লুডেড গ্রুপ আছে তাদের প্রতিনিধি থাকবে, সকলকে নিয়ে যাতে কোনো গ্রুপ বাদ না পড়ে নিয়ে আমরা এই কমিটিটা তৈরি করি। আমি স্যার আসবো আপনার কাছে। জনাব আবুল বাশার সাহেব, স্যার যেটি বলছিলেন যে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে, যেটা আমাদের SDG-র একটি মূল লক্ষ্য হলো যে কাউকে পিছিয়ে না রেখে সকলের একীভূত অর্থাৎ ইনক্লুসিভ পার্টিসিপেশনের মধ্য দিয়ে আমরা কাজ করব, তো এরকম একটি উদ্যোগে আপনারা নিয়েছেন যতটুকু আপনাদের এই পেপারস থেকে আমার জানা, যে এই যে ইনক্লুসিভ পার্টিসিপেশন এটা নিশ্চিত করার জন্য যে আমাদের যে বিশেষ করে যদি আমি বলি যে স্থানীয় সরকারের যারা প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাদের কোন কোন জায়গাগুলোতে আপনারা কাজ করবেন, যেটা করলে আপনাদের আজকে যে আমাদের বিষয় যে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা এটা নিশ্চিত হবে, যদি আপনি একটু বলেন। আসলে আমাদের একটা কথাই চিন্তা করতে হবে যে অ্যাওয়ারনেস ছাড়া কিন্তু বা অ্যাডভোকেসি ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না এই ড্রাগের প্রতি। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। এমন এক সময় ছিল সবাই কিন্তু বাসে বসে সিগারেট খেত, বাসে বসে সিগারেট খেত, কিছু বললে বলতো যে আপনি প্রাইভেট গাড়িতে যান। অনেকে কিন্তু বলতে যায় কিন্তু মারও খেয়েছে, কিন্তু এখন কিন্তু কেউ বাসে সিগারেট খায় না, কখন মানাও করতে হয় না। যে বাসে ওঠার পর কিন্তু মানুষ সিগারেট থাকলেও কিন্তু ফিরে দিয়ে কিন্তু সিগারেট আসে, এটা কিন্তু একদিনই আসেনি। ইতিহাস আপনি ঘাটে দেন, পরিবার পরিকল্পনা যখন করতে গেছে মানুষ তখন কিন্তু অনেকেই কিন্তু তাদেরকে তাড়াচ্ছে, বলেছে এরা এই ইসলাম বিরোধী কাজ করছে। কিন্তু এই যে অ্যাওয়ারনেসের মাধ্যমে কিন্তু আজকে কিন্তু পরিবার পরিকল্পনা সাকসেসফুল, জোর করে হয়নি। কিন্তু আজকে আমরা যদি এই অ্যাডভোকেসি আর অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি জনসচেতনতা বৃদ্ধি করতে পারে, তাহলে দোকান থাকলে অটোমেটিক কিন্তু দোকান বন্ধ হয়ে যাবে, কাস্টমার না থাকলে আমরা কী করি? আমরা ড্রাগ কেন? আমরা দিদি প্রশাসন দোষ, বিচার কী করছে, পুলিশ কী করছে? আমি সমাজের একজন নাগরিক, আমারও তো দায়িত্ব আছে। আমি অনেক মাদক নিয়ন্ত্রণে অনেক অফিসারদেরকে শুনতে দেখেছি যে আপনারা কী বলছেন, আমরা রাত জায়গায় পুলিশ ধরছি, আমরা ড্রাগ ধরছি, কেস দিচ্ছি, আপনারা জনসাধারণ সাক্ষী দিচ্ছেন, পরবর্তী সাক্ষীর দিনে দেখা যাচ্ছে আপনারা সাক্ষী দিচ্ছেন না। ওই লোক তো বাড়ি চলে এসেছে। আমি যে রাত্রে সারা শীতের ভিতরে পরিশ্রম করলাম ওই স্মাগলারকে ধরার জন্য, আমি কী পেলাম? আমি যে সমাজের জন্য চেষ্টা করলাম সারা রাত্রে ঘুম ইয়া করে, তাহলে আমাদেরকে সচেতন হতে হবে। যতক্ষণ আমরা সচেতন না হব ততক্ষণ কিন্তু এই দেশের, আপনি যেটা বললেন যে আমাদের যে উন্নয়নের শিখরে যে আমরা উঠছি, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু টিকসই হবে না। যুব সমাজ ধ্বংস হয়ে যায়, তাহলে কী করে আমরা টিকসই? তার মানে যেটা আপনি বলতে চাচ্ছেন, আমাদের যে 2030-এর মধ্যে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এটা যে অ্যাচিভ করার যে বিষয়টা, আমাদের অর্জন করার বিষয়টা, এই জায়গায় যুব সমাজকে যেমন এগিয়ে আসতে হবে, একজন নাগরিক হিসেবে আপনার যুব সমাজের যদি নষ্ট হয়ে যায়, তারা যদি কর্মক্ষমতা না থাকে, সে কিভাবে আপনার একটা দেশের ডেভেলপ আমরা আশা করতে পারি? তার মানে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমি কোনটার সাথে একটু যোগ করি, যেটা বলল যে রিগার্ডিং অ্যাওয়ারনেস এবং আপনার যে যুব সমাজের অংশগ্রহণের বাইরে, আমি যে দুটো কথা বলতে চাই সেটা যেমন মনে করেন যে সরকার বলতে আমরা কী বুঝি, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট তার সরকারি প্রতিনিধিগুলো কিন্তু উপজেলা পর্যায়ে পর্যন্ত আছে, কোন কোন সরকারের ইউনিয়ন পর্যন্ত আছে। সরকারি লোকগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে আসি, চাকরি করি, ট্রান্সফার হয়ে যায়। কিন্তু আপনি খেয়াল করেন যে স্থানীয় পর্যায়ে যে স্থানীয় সরকার, তাদেরকে আমরা সম্পৃক্ত করতে চাই প্রজেক্টে। কেন? যে ইউনিয়ন পরিষদের লোকরা স্থানীয়ভাবে নির্বাচিত হয় এবং ওইখানেই তারা থাকে,
এখন ওই পুলিশ যারা উপজেলা থেকে আসবে থানা থেকে, তারা ওই ওই পুলিশ চলে যাবে একে অপরকে দোষ দিবে, কিন্তু আসলে থেকে যাব আমরা স্থানীয় লোকগুলো। এই জন্য ইউনিয়ন পরিষদকে আমরা ধরতে চাচ্ছি, বুঝাইতে চাচ্ছি যে আপনার ইউনিয়নে আপনারা নিজেরা অ্যাকশন গ্রুপ তৈরি করেন, যে আপনাদের এলাকাতে এখানে কোনো মাদক পাচার হবে না, বিক্রি হবে না, ব্যবহারকারী থাকবে না। তারপরে আসেন উপজেলা পরিষদ, তারপরে আসেন মিউনিসিপ্যালিটি, যারা স্থানীয় হবে নির্বাচিত তারা ওখানেই থাকবে। আমরা এই সব যে স্থানীয় সরকারের এই ইউনিটগুলো নিয়ে কাজ করছি, সেখানে আমরা অ্যাকশন গ্রুপ তৈরি করব, যাতে আমরা চলে গেলেও সরকারের লোক ট্রান্সফার হয়ে গেলেও ওই লোকগুলোর তাদের নিজ দায়িত্ব, তার ছেলেকে ভালো রাখার জন্য, তার যুবক ছেলে মেয়েদের রক্ষা করার জন্য তারা এই কাজটা করতে করে যেতেই থাকবে। এই জন্য আমরা স্থানীয় সরকারকে আমরা এই প্রজেক্টটা বেশি জোর দিচ্ছি, যাতে প্রজেক্টটা একটা সাস্টেনেবল হয়, এসডিজির গোলকে রিচ করতে পারে, এবং তারা এটাকে সামনের থেকে সামাজিক আন্দোলন হিসেবে নিজের মতো করে চালিয়ে নিতে পারে। আমি আপনার কাছে আসছিলাম, আমি জাস্ট একটু যুক্ত করতে চাই আপনার এই উত্তরের সাথে। আপনি যা বলতে চান যে স্যার তো স্থানীয় সরকার প্রতিনিধিদের কথা বল, তাদের প্রশিক্ষণের ব্যাপারে আপনাদের কোনো রকম পরিকল্পনা আছে কিনা? আসলে আমি যেটা আরুণ ভাইয়ের সাথে অ্যাড করতে চাই, এই যে প্রত্যেকটা ইয়ার কিন্তু স্থানীয় সরকারের কিন্তু বাজেট আছে, ঠিক আছে? এই বাজেটের ভিতরে আমরা চিন্তা ভাবনা করবো যে এই বাজেটের ভিতরে আজকে ধরেন ডোনার আছে, কালকে থাকবে না, কিন্তু দেশ তোমার থাকবে, জনগণ তোমার থাকবে। এই বাজেটের ভিতরে আমরা কিভাবে এই ড্রাগের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ঢুকানোর চাই, এখানে কিন্তু আমরা স্থানীয় সরকারকে কিন্তু একটু ইয়া করব যে এটা একটা বাজেটে ঢুকানোর দরকার আছে। সাপোজ ধরেন যেরকম কিছুদিন আগে কিন্তু আমি এর আগে যখন আমাদের যে বর্তমানে মেয়র সাহেব আছেন ওনার সাথে, কিন্তু উনি এর আগে যখন মেয়র ছিল তখন ওনার সাথে আমি কিন্তু একটা মিটিংয়ে ছিলেন এবং বলেছিলেন যে এই জায়গাটা আমার দরকার। সব জায়গায় সব ট্রিটমেন্টের কিন্তু বাজেট আছে, তাহলে ড্রাগ অ্যাডিক্টদের ট্রিটমেন্টের বাজেট থাকবে না কেন? এটা তো আমাদের সমাজেরই একজন, তাই না? তাই এখানে আপনি অন্তপক্ষে 30টা ওয়ার্ডে 30 জনকে ট্রিটমেন্টের একটা বাজেট রাখেন, লোকাল গভর্নমেন্ট আপনি বাজেট রাখেন, এই জায়গায় আমরা হাত দেওয়া, আমি মনে করছি এই জায়গায় আমরা হাত দেওয়ার চেষ্টা করি। আমি আসবো আপনার কাছে স্যার। আপনার স্যার একটা বিষয় আমার জানার খুব ইচ্ছে, যে আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বা বিভিন্নভাবে আমরা দেখি যে অনেক নারীরাও কিন্তু এই মাদকের সাথে যুক্ত, তারা মাদক ব্যবহারকারী, মাদক পাচারকারী, এরকম বিভিন্নভাবে তারাও যুক্ত। তাদেরকে বের করে নিয়ে আসা এবং তাদেরকে একটি ভালো পথ দেখানো বিষয়, এবং সেই সাথে নারীদের ক্ষেত্রে আপনাদের আসলে এই প্রজেক্ট কী ধরনের ভূমিকা রাখবে বলে মনে করেন আপনি? থ্যাংক ইউ। এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, যে আপনার একটা মেয়ে যদি ড্রাগ অ্যাডিক্ট হয় তো সেক্ষেত্রে তার যে পরবর্তী যে জীবন, যেমন মনে করেন আমরা এখন সামনের দিকে বাড়তে রিপ্লেসমেন্ট রেটে প্রায় কাছাকাছি চলে আসছি আমরা, অর্থাৎ একজন মেয়ে কিংবা একজন মা আর একটা মেয়ে রেখে সে যাবে। তো সেক্ষেত্রে যদি মনে করেন যে যদি মেয়ে না থাকে কিংবা কোনো মা না থাকে, পরবর্তী জেনারেশনটা আমরা পাবো না। সেক্ষেত্রে যদি কোনো মেয়ে যদি কিংবা মেয়ের পরিমাণ বেশি যদি ড্রাগ অ্যাডিক্ট হয়, তাহলে আমরা কিন্তু পুরুষের থেকে নারীদের এই অংশে বেশি ক্ষতিগ্রস্ত হবে, জাতি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত যারা ড্রাগ নিচ্ছে মেয়েরা, তারা কিন্তু মোস্টলি গোপনে আসে, তবে ঢাকায় বিভিন্ন ট্রিটমেন্ট সেন্টার তৈরি করা হচ্ছে, সেখানে মেয়েদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তো আমরা জোর দিচ্ছি যে জায়গাটাতে, সেটা হলো যে মোস্টলি প্রিভেনশন, মারা হেল্প করতে পারে, গ্রামীণ মা বলেন, শহরের মা বলেন, শুধু তার মেয়েকে মানে মাদক মুক্ত না, তার ছেলেকে, ইয়াং ছেলেকে, খোঁজখবর পুরুষরা যারা আমরা বাজারঘাট রাস্তাঘাটে কাজকর্ম ব্যস্ততা আছে ব্যবসা বাণিজ্য নিয়ে, কিন্তু মারা কিন্তু বেশিরভাগ সময় ঘরে ছেলে মেয়ে টেক কেয়ার করে। এই জন্য আমরা চেষ্টা করছি আমরা প্রায় 50% বেশি যেন আমরা টার্গেট করতে পারি সরাসরি মহিলাদেরকে, সরাসরি নারীদেরকে কিংবা ইয়াং কিশোরীদেরকে, যাতে তারা তারা তার ঘরে তার ছেলে মেয়েকে কেয়ার করতে পারে, এবং একই সাথে তার আশেপাশে অন্যান্য মা এবং বোনেরা আছে তাদেরকে রিওয়ার করতে পারে ড্রাগের কুফল সম্পর্কে। তো আমরা খুবই আশাপাতি যে এই প্রজেক্টের আওতায় আমরা কিছু কিছু পদক্ষেপ রেখেছি, যেটা আমরা বাস্তবায়ন সত্যিকার অর্থে করবো ইনশাল্লাহ। যেমন কমিউনিটি অ্যাকশন গ্রুপ পার্টিকুলারলি আমরা রেখেছি স্পেসিফিক, কিন্তু 12টা মহিলা, 50% প্লাস রাইট,
কমিউনিটি অ্যাকশন গ্রুপ, যারা শুধু নারীরাই থাকবে এবং নারীরাও এই ক্যাম্পেইন করবে, নারীদের নেতৃত্বে এটা হবে। আমরা একটা ট্রায়াল বেসিস এটা আমরা রেখেছি যে টোটালটা নারীদেরকে দিয়ে আমরা ওই এলাকাতে একটা ইউনিয়নে শুধু নারীরাই করবে, ওই ইউনিয়নে আমরা দেখবো যে ওরা ড্রাগ প্রিভেনশনে কি রোল প্লে করলো। আর অন্য জায়গাতে যেমন নারী পুরুষ একসাথে থাকবে, আমরা কম্পেয়ার করতে পারবো, আমরা দেখতে পারবো যে আসলে কোনটা কোন এবং নারী যে শক্তি, নারী যে পারে, এটাও প্রমাণ করার একটা স্কোপ কিন্তু এটা আমি একটু জানাবো। আপনার কাছে আরেকটা বিষয় আমার জানার ইচ্ছা, যে সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে রাজশাহীতেও কিছু কিছু জায়গায় কিশোর গ্যাং হঠাৎ করে জন্ম দিয়েছে, এরকম বিভিন্ন গণমাধ্যমে এই ধরনের খবর কিন্তু বেরিয়েছে। তো এই যে আপনাদের এই যে কর্মসূচি, এটি এই কিশোরদেরকে এই গ্যাং কালচার থেকে সরিয়ে নিয়ে আসা, তাদেরকে একটি ভালো পথ দেখানোর কোনো সুযোগ দেবে কিনা? এবং সেই সাথে আমরা আরেকটি বিষয় জানি, এখন কিন্তু আমরা ফেসবুক আসক্ত, আমরা পারিবারিক বন্ধন ডিভাইডেটি দূরে চলে যাচ্ছে, এই পারিবারিক বন্ধনটা দৃঢ় করার ক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে কিশোর গ্যাংটা কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ, এরাই কিন্তু আপনার 90% ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাবে, কেননা তারা ওয়েস্টার্ন কালচারকে ফলো করতে যায়। আসলে ফলো করতে যেতে পারে না, কিন্তু একসময় কী হয়, হতাশা কাজ করে, তার লেখাপড়া শেষ হয়ে যায়, তার সব কিছু শেষ হয়ে যায়, তখন কিন্তু ড্রাগের ইয়াতে যায়। আমরা কিন্তু ওই টার্গেট গ্রুপটাকে কিন্তু চেষ্টা করছি আমাদের ভিতরে আনা, কেননা ওই নষ্ট হওয়ার আগে যদি আমরা বাধা সৃষ্টি করতে পারি, তাকে তাকে অ্যাওয়ারনেস করতে পারি, তার সাথে অ্যাডভোকেসি করতে পারি, তাহলে কিন্তু ওই গ্যাংটাকে আমরা বাইরে কিনে নিতে পারি। যদি এই গ্যাংটাকে আমরা না, কিন্তু মারাত্মক সমাজের জন্য ঝুঁকি হবে, কারণ আপনি দেখেন এই কিশোর গ্যাং কিন্তু এখন ছিনতে গেছে মোটরসাইকেল, নিয়ে তিনজন মোটরসাইকেল হয়েছে, যে দেখা গেছে একজন যাচ্ছে হয়তো বা তার হাতের পাঁচটা বা গলার চেনটা ছিঁড়ে দিয়ে এই মোটরসাইকেল নিয়ে ইয়া করছে। সেদিনকে কিন্তু আইন শৃঙ্খলার মিটিংয়ে এই কথাটা উঠেছে কিশোর গ্যাংয়ের যে মোটরসাইকেলের যে ছিনতাই, কিন্তু এই ছিনতাইটা কিন্তু আসলে এখানে কিন্তু আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটেরও কিছুটা ইয়ার দরকার আছে। দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন তো বুঝে ফেলছে, আমি ধরছি বলছে আমি অমুক, বিভিন্ন ধরনের ফায়দা না, এটা এটা নিয়ে আমরাও চিন্তা ভাবনা করছি, যারা লিডার তাদের সাথেও কিন্তু আমরা অ্যাওয়ারনেস করবো, তাদের সাথেও কিন্তু যে অ্যাডভোকেসি করবো। কিন্তু এটাতে কি হয়েছে, এটাতে তো সমাজের কি ভালো কিছু হচ্ছে না। তাহলে আমি ওই জায়গাতে স্যার আপনার কাছে, এই যে ভাই বলছিলেন যে সমাজের ভালো কিছু হচ্ছে না, পলিটিশিয়ানদের নিয়েও আপনাদের এই ধরনের অ্যাডভোকেসির একটা পরিকল্পনা আছে, এটা কি আপনি মনে করেন যে পলিটিশিয়ানরা যদি একটু এগিয়ে আসে তাহলে এই সংকটের সমাধান সম্ভব? হ্যাঁ, আসলে আমি এটার সাথে একটু আপনি যোগ করে আসি যে ইয়োদের যেটা বললেন, যেটা আসলে ওরাই আসলে পরবর্তী নেশন, তারা গোল্ডেন পার্ট অফ দ্য নেশন, এরা যদি আমাদের নষ্ট হয় তাহলে পরবর্তীতে আমাদের আসলেই ভবিষ্যৎ খুব অন্ধকার। এই জন্য আমরা প্রজেক্টের চেষ্টা করেছি যে কাজই করবো ইয়োদের এনগেজ করবো আমরা, এবং আমরা প্রতিটা স্কুলে কলেজে আমরা ইয়োদ ব্রিগেড করব, স্টুডেন্ট ব্রিগেড করব, যাতে ওই ব্রিগেড তারা একসাথে যুক্ত হয়, তারা নিজেরা অন্য অন্য কাজে সম্পৃক্ত হবে, স্পোর্টসে সম্পৃক্ত হবে, তারা ডিবেটে সম্পৃক্ত হবে, অন্য অন্য কালচারাল প্রোগ্রামে সম্পৃক্ত হবে। এগুলো কিন্তু আমরা প্রজেক্টে রেখেছি ইয়োদের জন্য বিবেচনা করে, ইয়াংরা খেলাধুলায় ব্যস্ত হবে, এই কাজগুলো আমরা রেখেছি পার্টিকুলারলি ইয়োদের জন্য, এবং আশা করছি ইয়োদেরকে আমরা এনগেজ করতে পারবো, এই গ্যাংটাকে ভাঙতে পারবো। তবে এটা ঠিক যে আসলে সাম্প্রতিক যে রাজনৈতিক যে বিকাশ, যেটা সেটা আসলে রাজনৈতিক বিকাশ দরকার, তবে এই যে স্থানীয় পর্যায়ে যারা আসলে ইয়াংসরা যে আসলে অন্য কাজে যুক্ত না হয়ে তারা যদি রাজনৈতিক পরিচয়ে যদি এইসব আপনার গ্যাংবাজি করে, আপনার চিন্তাই করে, আবার মাদক গ্রহণ করে, এটা কোনোভাবে রাজনীতির জন্য ভালো না। তবে আমরা টার্গেট করেছি যে রাজনীতিবিদদের আমাদেরকে অ্যাডভোকেসি করতে হবে, সেটা আমরা সেই জন্য ডিস্ট্রিক্ট পর্যায়ে, আমরা ডিস্ট্রিক্ট পর্যায়ে রাজনীতিবিদ যারা আছে, যেমন এখন তো আপনি জানেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের রাজনীতিবিদ এবং মেয়রের রাজনীতিবিদ এবং উপজেলাতে যারা করে এবং জেলা পর্যায়ে জেলা পরিষদে সকলেই রাজনীতিবিদরা এর মধ্যে সম্পৃক্ত। আমরা জেলা পর্যায়ে পলিটিশিয়ানদের আমরা এই ডায়লগটা করবো যে যাতে এইগুলো প্রতিরোধের জন্য তারা কমিটমেন্ট করে, তারা বাজেট রাখে, না এখানে তো একটা বিষয়, তারা তো অলরেডি কমিটমেন্ট করেছে যে তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করবে, তারপরে এটি কেন রোধ হচ্ছে না, কেন কমছে না? এটা খুবই ঠিক আপনি যেটা বললেন যে জিরো টলারেন্স, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়
তার একটা ব্যক্তিগত উদ্যোগ এবং তার নির্দেশনায় আমরা সকলে কাজ করছি, জাতি এগিয়ে যাচ্ছে। কারণ উনি বলেছে যে এটা করতে হবে। এখন ওনার তো ওনার বাক্যটাকে ওনার ওই যে এই নির্দেশনাটা আমরা বাস্তবায়ন করছি। এখন আপনি তো মনে করছেন যে এই বাস্তবায়নটা নির্দেশনা থাকলেও এখন সকলে তো একসাথে অ্যাকশনে যায় না, এর মধ্যে কিছু লোক আছে তারা তো আর মাদক বিক্রি সেরে চলে আসছে না, এর মধ্যে এখনও কিছু অনৈতিক কাজ হচ্ছে মাদক নিয়ে ব্যবসার সাথে অনেকে আমরা যুক্ত আমরা দেখছি, যেখান থেকে সরে আসছে না। তার মানে বলছেন এই অ্যাকশনে আসি আমরা পরিবর্তন হবে। এই জন্য আমাদের স্থানীয় পর্যায়ে পলিটিশিয়ান যারা আছে তাদের সাথে এই কথাটা এই ডায়লগটা করতে হবে। তবে ওই নির্দেশনা আমাদের জন্য একটা শক্তি। আমরা যদি যেমন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আসে, সুতরাং আপনাকে এই কাজে সাহায্য করতে হবে। সঙ্গত কারণে যেটা পল্টুও বললো যে আপনি বাজেট রাখবেন না কেন ড্রাগ ইউজারদের জন্য, প্রধানমন্ত্রী বলছে এটা কিন্তু জিরো টলারেন্স, এটা আমাদের জন্য শক্তি হবে। আমার দৃঢ় বিশ্বাস পলিটিশিয়ানদেরকে আমরা প্র্যাকটিক্যালি রাজশাহী ম্যাটারে একটা চেঞ্জ আমরা দেখতে পাবো। কিছু কিছু বাজেট, আমি একটা কথা বলি যে এই কিন্তু এর আগে কিন্তু কিন্তু ড্রাগ ট্রিটমেন্টে কোনো পয়সাই ছিল না। এবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রত্যেকটা নিরাময় কেন্দ্রকে আর্থিক সহযোগিতা দিবে। সরকার কিন্তু অলরেডি সার্কুলারও কিছু দিয়েছে, অলরেডি কিন্তু সরকার কিন্তু ডিজিটাল নিয়েছে, এটা কিন্তু একদিনের লাইনে। এই আমাদেরই মনে করি যে এই অ্যাওয়ারনেসের ফল, অ্যাডভোকেসির ফল, ফল যে হচ্ছে না, আমরা যে কাজ করছি এই কাজ কিন্তু রেজাল্ট পাবো আমরা, কিন্তু এটা হয়তো বা একদিন পাবো। এবং এর সাথে আরেকটি বিষয় যে আপনি জানেন যে 2018 আমাদের সর্বশেষ 2018 শেষ দিকে একদম আইনটি হয়েছে, এটা 2019 চলে গেছে 20, এখন পর্যন্ত কিন্তু আমরা আইনের একদম যথাযথ যে কার্যকর যে ব্যবস্থা এটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। যদিও সরকারি যে কর্মকর্তা যারা আছেন দায়িত্বশীল এই জায়গাগুলোতে তারা বলছেন যে তাদের যে ম্যান পাওয়ার যেটা দরকার সেটা তাদের নাই, এটা তাদের কথা। তো এই জায়গায় আসলে সরকার কি কর আছে বলে আপনি মনে করেন? আসলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে ম্যান পাওয়ারটা ছিল, কিন্তু কিছুদিন আগে তারা কিছুটা ম্যান পাওয়ার অলরেডি কিন্তু হয়েছে। এদের কিন্তু কিন্তু অস্ত্র নাই, এদের কিন্তু যে সিপাহী থেকে আরম্ভ ইন্সপেক্টর পর্যন্ত এদের কিন্তু এখন কিন্তু সাদ্দাতে ট্রেনিংও চলছে, এদের চলছে ট্রেনিং, আস্তে আস্তে তো সম্পূর্ণ হচ্ছে। যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আপনার আগের র্যালিতে আমরা যখন করি যে 5,000 টাকা তাদের বাজেট ছিল, এখন লক্ষ লক্ষ টাকা সরকার দিচ্ছে, সরকার এখন এটা চিন্তা করছে যে এই জায়গায় ইনপুট দেওয়া দরকার আছে। তার মানে সরকারেরও সদিচ্ছা আছে, মানে শতভাগ সরকার। আপনি চিন্তা করেন যে ট্রিটমেন্ট সেন্টারের এক সময় ইয়া দিত না, কোনো সাপোর্ট ছিল না, সাপোর্ট ছিল না, এখন লাইসেন্স, এখন সরকার লাইসেন্স দিচ্ছে এবং তারা ভিজিট করছে এবং তারা উন্নত মানের হয়েছে কি না। এবং আরেকটা কথা ইয়ে আসছে যে প্রত্যেকটা ইয়াতে যেরকম রাজশাহীতে আমাদের 25 বেডের ছিল, এটা 25 বেডের কিন্তু নিরাময় কেন্দ্র হয়েছে, অলরেডি চলছে রাজশাহীতে 25 বেডের নিরাময় কেন্দ্র, এবং 5 একর ভাই জমি তারা কিন্তু অলরেডি ইয়ে হয়েছে 250 বেডের করবে। তার মানে এটা বিশাল একটা উদ্যোগ, এটা সরকারের উদ্যোগ, সরকারের উদ্যোগ। তাহলে আমি স্যার আপনার কাছে জানাই যে সরকারের যে এই উদ্যোগ, হ্যাঁ, কোন জায়গায় ঘাটতি আছে বলে আপনার কাছে মনে হয়, যে জায়গায় সরকারের অনেক বেশি মনোনিবেশ করা দরকার? সরকারের আসলে মহৎ উদ্যোগ আছে এবং সরকার আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা মনে হচ্ছে যে সরকারের এই দপ্তরে তো লিমিটেশন ছিল, সরকার সদস্য এবং তার জন্য বাজেট বরাদ্দ, লোকজন, সব কিছু অর্গানোগ্রাম চেঞ্জ করেছে তারা এবং বাজেট বরাদ্দ করেছে, সরকারের এটুকু করা দরকার ছিল। এবং আমার মনে হচ্ছে যেটা আসলে গ্যাপটা সেটা আসলে সরকারের একটা দৃষ্টিভঙ্গির একটা সামান্য পরিবর্তন দরকার। সেটা হলো কি, যেমন মনে করেন যে এই ডিপার্টমেন্টটাকে দিয়েই পুরো কাজটা করে ফেলবো, এই ডিপার্টমেন্টই সব করবে, তাহলে এটা সম্ভব হবে না। এই জন্য যে জনগণকে সম্পৃক্ত করতে হবে। তো জনগণকে সম্পৃক্ত করবেন কীভাবে, ওইখানকার স্টেক হোল্ডার কারা আছে? যেমন আপনি জানেন বিগত 30 বছর ধরে, এই 40 বছর যেমন স্বাধীনতার পর থেকেই দেশে কিন্তু বেসরকারি সংস্থাগুলো, এনজিওরা, তারা কিন্তু সরকারের পাশাপাশি কাজ করছে, সরকারের সহায়ক শক্তি হিসেবে, সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। তাহলে এখন দেশে মাইক্রো ক্রেডিটের দেখবেন যে প্রতি গ্রামে 4-5টা করে গ্রুপ আছে, তাদের কাছে অর্থ আছে, এই অর্থগুলো কারা দিচ্ছে? এই এনজিওরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, তাদেরকে অর্থ দিচ্ছে, তারা কাজটা করছে। এখন উপরন্তু এর উপরে যদি সরকার কোনো সহযোগিতা করে, ওটা তাদের জন্য ভ্যালু অ্যাড করছে। তাহলে এই লোকগুলো আসে এবং ওইখানে কিন্তু ট্রেন ম্যান পাওয়ার আছে। এখন
সরকার যদি মনে করে যে আসলে এনজিও একটা শক্তি আমাদের, এই মাদকের ক্যাম্পেইন, মাদক বিরোধী ক্যাম্পেইন এবং জিরো টলারেন্সটা বাস্তবায়নের জন্য আমার অংশীদারিত্ব হলো এনজিও, কারণ ওদের সব জায়গায় রুটে ওদের কাজ আছে। তাহলে আমাদেরকে এনজিওদেরকে যদি সরকারের পাশাপাশি মনে করে আমি এনজিওদেরকে কাজে লাগাবো, এই ক্যাম্পেইনের কারণে ওরা কাজটা করবে, সরকারের ওই ডিপার্টমেন্টের সাথে একসাথে কাজ করবে, তার জন্য যদি বাজেট বরাদ্দ দেয়, তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসে, তাহলে এটা দ্রুত সফল হবে। আদারওয়াইজ আপনি একটা ডিপার্টমেন্টকে দিয়ে যতই বাজেট দেন না কেন, আপনার এত বিশাল বড় একটা সমস্যা সমাধান করা সম্ভব হবে না। জনগণকে সম্পৃক্ত করে সোশ্যাল মোবিলাইজেশন তো ওইটাই, সকল স্তরে মানুষকে সম্পৃক্ত করা, আর এনজিওরা সোশ্যাল মোবিলাইজেশনই এক্সপার্ট। এই কমিউনিটি মোবিলাইজেশন, সামাজিক আন্দোলন, আজকে আপনি স্যানিটেশন দেখেন, সরকারের সাফল্য অবশ্যই আমরা সরকারের জন্যই কাজ করছি একসাথে, কিন্তু দেখেন যেখানে কাজ করা মানে সরকার কাজটাকে এগিয়ে নিয়ে দেশটাকে সাকসেসফুল। তো আপনারা দেখেন ঝরে পড়া শিশুরা নেই, আমরা প্রচুর যত ইনভেস্ট করেছি, যে মানে ড্রপ আউট চিলড্রেন, যে ছোট ছোট স্কুল করেছি আমরা, তারপরে হাত ধোয়া, স্যালাইন খাওয়া, ডায়রিয়া প্রতিরোধ করা, এই আন্দোলনগুলো আমরা কিন্তু গ্রামে গ্রামে ঘরে ঘরে আমরা, তার মানে সরকারও কিন্তু নিশ্চয়ই এখানে তারা অস্বীকার করে না যে এনজিওর ভূমিকা নাই, সংসারের উন্নয়ন সহযোগী হিসেবে সরকারের পাশে থেকে আপনারা ভূমিকা রাখছেন। আমরা চাই যে আসলে সরকার আমাদেরকে এনগেজ করুক একসাথে ডিপার্টমেন্টের সাথে, আমরা সোশ্যাল মোবিলাইজেশন করব, সরকার আইন প্রয়োগটা করবে, নীতি দেবে, সহযোগিতা করবে, দ্রুত আমরা জিরো টলারেন্স বাস্তবায়ন করব। এবং সরকারের যে আলটিমেট যে টার্গেট, বিশেষ করে আমরা যে 2030 এর যে এসডিজি টার্গেটের কথা বলি, এটা অ্যাচিভ করা অনেক সম্ভব সহজ হবে। তো এই যে এই জায়গায় আমি একটা বিষয় জানাব আবুল বাসার, আপনার কাছে একটু জানতে চাওয়া যে আপনারা যে কাজটা করছেন এখানে ইউথ ব্রিগেডের কথা জনাব হানুম স্যার বললেন, আপনার কি বলবেন যে এই ইউথ ব্রিগেডের ক্ষেত্রে, মানে আমি যতটুকু জানি যে আমি যদি ধরে নিই যে রাজশাহী শহরের কথা, রাজশাহী শহরে 8টা ওয়ার্ডে আপনাদের কাজ পরিচালিত হবে বলে জানতে পেরেছি, 8টা ওয়ার্ডের মধ্যে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কী ধরনের কার্যক্রম করলে আপনাদের এটা অনেক বেশি ত্বরান্বিত হবে, অনেক বেশি বেগবান হবে বলে মনে করেন? আসলে যেটা আরুন ভাই একটা কথা বললো সরকারের পাশে, সরকার কিন্তু অনেকটা কিন্তু এনজিওদের পাশাপাশি আসা চাইছে। যেরকম আমাদের এই দাঁড়া প্রজেক্টের যখন আমি প্রথম যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাহেবের সাথে আমি বসলাম যে স্যার আমরা তো এইভাবে এইভাবে ডিজাইন, তখন যে পুরো আমি এরকম ম্যান পাওয়ার খুঁজছি, আমার কাছে ফান্ড আছে, লোক ম্যান পাওয়ার নাই, তার তো লোক নাই, বুঝে তোমাদের সাথে আমরা ইনক্লুডিং হয়ে প্রোগ্রাম করব। তাহলে যদি আজকে দাঁড়া প্রজেক্ট আর মাদক নিয়ন্ত্রণ যৌথভাবে কাজ করি, কাজটা আমাদের খুব সহজ হবে, কারণ সরকারের পাশে থেকে আপনি যে বললেন ওয়ার্ডে, আমরা ওটা প্রত্যেকটা স্কুল কলেজ থেকে স্কুল থেকে কিন্তু কিছু কিছু ব্যক্তিত্ব নির্বাচন করব, এমন ব্যক্তিত্ব নির্বাচন করব যে এই ছেলেটার কথা বা এই মেয়েটা ছাত্র ভালো, এবং সে ভালো ইয়া করতে জানে, ভালো মানুষের সাথে কথা বলতে জানে, এইভাবে কিন্তু স্কিল দেয়, আমরা তো আছি, তারপরেও কিন্তু একটা গ্রহণযোগ্যতার ব্যাপার আছে কিছু কিছু জায়গায়, এদেরকে নিয়ে কিন্তু আমরা একটা ইয়া করবো, টাচে আমরা সবাইকেই রাখবো, কাউকে কোনো স্টুডেন্টকেই আমরা কিন্তু এটা আলাদাভাবে দেখছি না, আমার কথা হলো তাদেরকে নিয়ে কিন্তু আমরা একটা ক্যাপ মানে বিশেষ করে এই যে মাদক বিরোধী যে আন্দোলনটা, এটাকে বেগবান করার জন্য আপনারা কাজ করবেন। স্যার আপনার কাছে আর একটা বিষয় আমার জানার দরকার, যে এই যে আপনারা যে এই ধরনের প্রজেক্ট আপনারা নিলেন, এটার আসলে যৌক্তিকতা নিয়ে আমরা শুরুতেই আপনারা বলেছেন যে আসলে এই দিকের এই বিশেষ করে রাজশাহী নাটোরের কিছু ক্রাইসিসকে আপনারা অ্যাড্রেস করেছেন, সেই ক্রাইসিসগুলোকে আপনারা সলভ করতে চান, এই সলভ করার ক্ষেত্রে শুধু কি আপনাদের এই 4টা অর্গানাইজেশনের দ্বারাই কি সম্ভব, নাকি এর মধ্যে আরও অনেক সংগঠনকে যুক্ত করা যাবে, বা কি আপনাদের পরিকল্পনা? যেটা আমি একটু আগে বললাম যে আসলে কাজটা অনেক বড় এবং সত্যিকার অর্থে সহজ না, আমরা যে কারণে রাজশাহীর কথা আপনাকে বললাম, রাজশাহী কিন্তু চারিদিকে প্রায় বর্ডার, এবং এখানে যে পদ্মা ছাড়া আপনার যে আপনি যে চারঘাট কিংবা বিভিন্ন বাঘা এদিক থেকে গোদাগাড়ি, বিশেষ করে ইন্ডিয়ান পার্ট, ইন্ডিয়ান বর্ডারের একটা অংশ, আপনি জানেন যে সহজেই আপনার মাদকের যে সোর্স আমরা বলি বাংলাদেশের জন্য, সেটা কিন্তু অলমোস্ট কাছাকাছি মানে বর্ডার থেকে আমরা পাই, ফেন্সিডিল বলেন, তারপর টিডিজিসি ইনজেকশন বলেন, যদিও ইয়াবা না, বাট এইগুলো যে যারা প্রচলিত ড্রাগ এখান থেকে আমরা সহজে
আসতেছে। এই জন্য রাজশাহী কাজটা আমাদের করা খুবই জরুরি ছিল এবং আমি রাজশাহীকে আমরা রাজশাহী নাটকটাকে এই অগ্রাধিকার দিয়ে আমরা এই কাজটা করতে চাচ্ছি। আপনার প্রশ্নটা ছিল যে বিশেষ করে সিভিল সোসাইটিদেরকে যুক্ত করা, আপনার কাজটা একা আসলে সম্ভব নয়, এই জন্য আমরা চারটে সংস্থা আমরা কাজটাকে নেতৃত্ব দেব। কিন্তু প্রতিটা জেলায় যেমন আমাদের 20-30টা সংগঠন আছে, তাদের রুট পর্যায়ে কাজ আছে, মাইক্রো ক্রেডিটের কাজ প্রতি ঘরে ঘরে আছে। আমরা চেষ্টা করব এই সব সংস্থাদেরকে নিয়ে জেলা পর্যায়ে একটা সিভিল সোসাইটি ফোরাম তৈরি করব এবং তাদের মাধ্যমে আমরা তাদেরকে আমরা ওরিয়েন্টেশন দেব, তাদেরকে এনগেজ করব যে কাজটা আমরা নেতৃত্ব দিচ্ছি, বাট আমরা একসময় থাকবো না, আপনাদের জেলায় আপনারা এই কার্যক্রম বাস্তবায়ন করবেন। আমরা মাইক্রো ক্রেডিটের যারা কর্মী আছে, যারা প্রতিদিন মা বোনদের কাছে যায়, তাদেরকে ট্রেনিং দেব। এছাড়া সরকারি যারা ট্রেনার আছে, মনে করেন আমাদের রাজশাহীতে ইমাম ট্রেনিং সেন্টার আছে, রাজশাহীতে আমাদের যুব উন্নয়ন কেন্দ্র আছে, প্রশিক্ষণ কেন্দ্র আছে, তারপরে মহিলা বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র আছে, আমরা এই সকল ট্রেনারদেরকে নিয়ে আমরা ট্রেনিং করাবো, ওরিয়েন্টেশন দেবো, যাতে সরকারের ওই ট্রেনিং সেন্টারগুলোতে ড্রাগের ইস্যুটাতে কথা বলা হয় এবং ট্রেনিংটা কম্পোনেন্টটা ঢোকানো হয়। আমরা চেষ্টা করবো ইমামদের জন্য একটা হ্যান্ডবুক তৈরি করে দেওয়া। সরকার ইতিমধ্যে সকল ইমামকে চিঠি দিয়েছে যে খুতবার আগে যেন মাদেরকে নিয়ে একটু কথা বলে। এখন আমাদের কাজ হবে উনি কী কথা বলবে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে একটা হ্যান্ডবুক আমরা তৈরি করে ওই ইমামদের হাতে তুলে দেব ট্রেনিং সেন্টারে, যে যাতে এটা নিয়ে আমরা বলে দিব যে এই জিনিসটা আপনি রেফারেন্স দিয়ে আপনি কথা বলতে পারেন। এইভাবে উদ্যোগ আমরা নিব যাতে এই স্থানীয় এনজিওদেরকে সম্পৃক্ত করা, সরকারের অন্যান্য যে সংগঠন আছে, অর্গান আছে, তাদেরকে আমরা সম্পৃক্ত করে এই কঠিন কাজটা আমরা চ্যালেঞ্জ নিয়েছি যে ইনশাল্লাহ সহজভাবে এবং যৌথভাবে বাস্তবায়ন করতে পারব। আচ্ছা জনাব আবুল বাশার সাহেব, আপনার কাছে আমার একদম প্রায় শেষ পর্যায়ের প্রশ্ন, যেটা হলো যে আমরা জানি যে খুব সম্প্রতি যদিও সরকার খুব শক্ত হাতে মাদক এবং জঙ্গিবাদ এই ইস্যুটাকে তারা হ্যান্ডেল করতে পেরেছে, শক্তভাবে দমন করার চেষ্টা করছে এবং এটা নিয়ে কিন্তু মাধ্যমিক শিক্ষা দপ্তর পরিপত্র জারি করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তারপরও আমরা অনেক সময় কিন্তু এই তরুণদেরকে মাদকের দিকে ঝুঁকতে দেখেছি। এই জায়গা থেকে শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষকদের কোনো ফোরাম করার ব্যাপারেও আপনাদের কোনো প্ল্যান আছে কিনা, যে আমাদের আমি যদি রাজশাহীর কথা বলি, আমি যদি চারঘাটের কথা বলি, আমি যদি বাঘার কথা বলি, বিশেষ করে আমাদের যে এই মাদক প্রবণ এরিয়া হিসেবে যেগুলো ট্রিট করা হয় এই এলাকাগুলোর জন্য আসলে এই ধরনের কোনো পরিকল্পনা আপনারা করতে পারেন কিনা? আসলে যেটা আমি বলি যে ওইরকম পরিকল্পনা অবশ্যই আমাদের প্রজেক্টে আছে, আমরা করব। আর সবচেয়ে বড় কথা কি, মাদক নিয়ন্ত্রণের প্রত্যেকটা স্কুল কলেজে কিন্তু তাদের একটা কমিটি আছে, আমরা তাদের কমিটিটাকে সচল করার চেষ্টা করব। হয়তো বা অনেক সময় দেখা যায় কমিটি ঠিক মতো মিটিং হয় না বা কিছু হয় না, আমরা কিন্তু মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে লিঙ্কেজ করে কিন্তু তাদের সাথে মিটাবো। আমি এই কমিটি সরকারকে দিয়ে দিয়েছি, সরকার ইয়া থেকে কিন্তু প্রত্যেকটা স্কুল কলেজে কিন্তু তাদের কমিটি আছে। এই কমিটিটাকে আমরা চিন্তা ভাবনা করব যে কমিটি যেন চালু থাকে, ফাংশনারি করা, এটা কার্যকর থাকে, এদিকে কিন্তু আমরা বেশিরভাগ গুরুত্ব দেব। এবং একটি বিষয় যে আমরা জানি যে মাদক নিয়ন্ত্রণ দপ্তর তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি তারা করে, শুধু অনেক সময় তারা অ্যাক্টিভিটি করার জন্য যে সরকারের একটা পরিপত্র আছে কিছু নির্দেশনা, এই কারণে আসলে এটা কি একমাত্র কথা নাকি এর বাইরেও কিছু আছে? যে আমরা অলিম্পিয়াড, যেমন আমাদের এখানে গণিত অলিম্পিয়াড হয়, ভাষা প্রতিযোগ হয়, তার মধ্য দিয়ে যেরকম আমরা ছেলেমেয়েদের উৎসাহিত করতে পারি, মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এই ধরনের কোনো অলিম্পিয়াড করা যায় কিনা, এই ধরনের কোনো প্ল্যান আপনাদের আছে কিনা, যার মধ্যে দিয়ে শত শত হাজার হাজার ছেলেমেয়েদের? না না, এটা 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 করলে খুবই ভালো, এটা করলে কেন, একটা জিনিস করার পর যদি কিছু, যেরকম কিছুদিন আগে কিন্তু রাজশাহীতে কিন্তু একটা আমাদের কনসার্ট হলো এবং কিন্তু এটা কিন্তু মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে হলো এটা, সে কিন্তু অনেক কিছু অন্তপক্ষের মাদককে না বলো আমরা সুপারস্টারদেরকে অনেক ছেলে আছে, একজন নায়ককে সে অনুসরণ করে, সে যা যা করে সে তাড়াতাড়ি করে। এই যে ধরেন ফেরদৌসে এসে বললো যে মাদককে না বলেন, ফেরদৌসের ভক্ত আছে তো, কিছু না হলো ফেরদৌসের ভক্ত তো বললো এই রে মাদককে না বলুন, আমি মাদক খাওয়া যাবে না। এই মাদকের জন্য কিন্তু শিল্পী কিছু নায়কও কিন্তু ধরেন আমি মনে করি তারা দায়ী না, কিন্তু অনেকে ভাবে হয়ে যায় কিরকম, আমি আপনার ফলো করি কি হয় যদি বদনাম, আমি মদের বোতল হাতে নিলেন কি হয়ে গেলেন, আইকন আছে
আইকন ইয়া করি, অমুকের গান শুনতে হবে, এটা না খেলে হবে না। কিন্তু এটা কিন্তু অলরেডি চেঞ্জ হতে আরম্ভ করেছে। এখন শিল্পী বলে না যে জায়গায় আপনার টিকে থাকতে হবে, এখন মাদক ছাড়া না থাকলে উপায় নাই, আপনি এখন তো আউট হয়ে যাবেন। আমরা একদমই শেষ করে জনাব হারুন হোসেন স্যার, আপনার কাছে একদম শেষ প্রশ্ন আমার, যে এই যে আপনারা এই ধরনের একটা উদ্যোগ নিলেন এবং আপনারা বলছেন যে সব মিলে প্রায় 5 লক্ষ মানুষ আপনাদের এই কাজের সাথে যুক্ত হবে, এটা কিভাবে আপনারা মিজার করবেন, এর কোনো প্রক্রিয়া আপনাদের কাছে আছে কিনা? আমরা প্রথমত একদম সংক্ষেপ 1 লক্ষ লোককে আমরা সরাসরি রিচ করব, যেমন আপনার বিভিন্ন কমিটি তৈরি করব বিভিন্ন জায়গায়, যে আমরা সরকারের যে নির্দেশনা অনুযায়ী সেই কমিটিগুলো ফাংশন করব, এবং আমরা স্কুল ক্যাম্পেইন করব, ইয়ুথ ব্রিগেড গঠন করব, তারপরে কমিউনিটি পর্যায়ে অ্যাকশন গ্রুপ তৈরি করব, এবং এগুলো থেকে লোকগুলোকে আমরা যে সম্পৃক্ত করবো, যে ট্রেনিং দেবো, এগুলো সরাসরি আমাদের, এবং তারা আবার স্থানীয় পর্যায়ে যেমন আপনার স্পোর্টস আয়োজন করবে, স্পোর্টসে ধরেন আপনার 2,000-5,000 মানুষ একটাতে অংশগ্রহণ, কালচারাল ইভেন্ট হবে, প্রতিটা 1,000-1,500 মানুষ অংশগ্রহণ করবে, এরকমভাবে সরাসরি আমরা আসলে এই 5 লক্ষ মানুষকে 2 বছর এবং বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার কল্যাণের মধ্যে অন্যরা এই মেসেজগুলো পাবে। আমরা এটা একটা উদ্যোগ নিয়েছি পার্টিকুলার মিডিয়ার, যে আমাদের শক্তিশালী মিডিয়াকে ব্যবহার করবো, আমরা তাদের সাথে রাউন্ড টেবিল করবো, তাদেরকে আমরা রোল দিব আমরা একটা, যে আমাদের কাজটা তাদের মনিটরিং করে এবং একদমের মিডিয়াকে ফেলোশিপে মিডিয়াকে ব্যবস্থা, তারা আর্টিকেল তৈরি করবে, আর্টিকেলতে অনেক মানুষ জানবে, আমাদের জন্য হেল্প হবে, অন্য মানুষরা জানবে, সেই জন্য আমার বিশ্বাস যে আমরা অ্যাকচুয়ালি উইল রিচ মোর দেন 5 লাখ, কিন্তু আমরা সরাসরি ডকুমেন্টটা করতে যাচ্ছি, 5 লক্ষ মানুষকে আমরা এই সরাসরি প্রক্রিয়াতে জড়িত করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ জনাব হারুন রশিদ স্যার, ধন্যবাদ জনাব আবুল বাশার স্যার, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বরেণ্য অনলাইন টেলিভিশনে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক আপনাদেরকে, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সাথে ছিলেন বলেই আমরাও ছিলাম আপনাদের সাথে। এবং আপনারা জানেন যে এই মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে পারবো, এবং এই সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে পারলে আমরা 2030-এর মধ্যে আমাদের যে টেকসই উন্নয়ন লক্ষ্য নিশ্চিত করার কথা বলা হয়েছে সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো, এবং তার মধ্য দিয়ে আমাদের যে বর্তমান সরকারের যে ঘোষিত রূপকল্প 2041 এটিও বাস্তবায়ন করতে পারবো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। যতীন্দ্র নারায়ণ 1880 সালে ঢাকা জেলার ভুবনমোহন রায়ের কন্যা হেমন্ত কুমারী দেবীকে বিয়ে করেন।